আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শেরপুরের একটা মানে এটা প্রাণ কেন্দ্রে বলা চলে শেরপুর জেলার, এটা হচ্ছে নিউ মার্কেট। তো এই নিউ মার্কেট এলাকায় নিয়ে আসছি। তো আপনাদেরকে ঢাকা নিউ মার্কেট দেখাইছি, তো ঢাকার বাইরেও যে নিউ মার্কেট থাকতে পারে তো ওই বিষয়টাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটা খুবই ব্যস্ততম এলাকা, তো এটা শেরপুর জেলা, চৌষট্টিটা জেলার মধ্যে এটা একটা ছোট্ট একটা প্রশাসনিক এলাকা কিন্তু, ঠিক আছে। তো এখানে আপনার খুবই ছোট জেলা, তিনটা চারটা থানা নিয়ে, ঠিক আছে, চারটা থানা নিয়ে এই জেলাটা, থানা বা উপজেলা নিয়ে জেলাটা। তো এটা হচ্ছে সেই নিউ মার্কেট এলাকা। এখান তো এখান থেকে এই রোডটা কিন্তু ঢাকা থেকে আসছে, যে ঢাকা রোড। ওখান থেকে জামালপুরে যাওয়া যায় ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে ময়মনসিং যাওয়া যায়। তো এই হচ্ছে রাস্তা, আর এদিকে হচ্ছে সেই গজনী অবকাশ গারো পাহাড়। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে নিউ মার্কেট কী আছে অ্যাকচুয়ালি। এই হচ্ছে ব্যস্ততম এলাকা, পুলিশ আপনার হচ্ছে একটা তোরণ, ঠিক আছে, হচ্ছে নিউ মার্কেট। শেরপুরে নিউ মার্কেট এলাকা খুবই ঐতিহ্যবাহী একটা ব্যস্ততম এলাকা, এটা নিউ মার্কেট এলাকা। তো এর এদিকে আছে মহিলা কলেজ, দেখেন। তো এখান থেকে দেখেন এই ব্যস্ততম নিউ মার্কেট এলাকায় যাচ্ছি, একটা কলেজ, দেখেন। এখানে নিউ মার্কেট, এটা হচ্ছে নিউ মার্কেটের যাওয়ার যে মেন রুটটা, যে ঢাকার দিক থেকে যে রাস্তাটা আসলো এই রাস্তাটা, এটা এখানে একটু দাঁড়াই ঢাকা। তো দেখেন এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরো এলাকাটা, খুবই ব্যস্ত হবে। থ্যাংক ইউ। দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। তো এখানে আপনার দুটো রাস্তা দেখা যাচ্ছে, তো এই যে এটা হচ্ছে মূল নিউ মার্কেট, মূল যে নিউ মার্কেট। তো আমি ওই পর্যন্ত যেয়ে দেখাই আপনাদেরকে নিউ মার্কেটটা কেমন আসলে, তারাই না আর নিউ মার্কেট দেখাই যাচ্ছে। ওয়াও, দর্শক এই দেখেন খুবই ব্যস্ততম এলাকা। তো এর আগে একবার আসছিলাম অনেক সকালে, তখন দোকানপাটগুলি ঘুরে মানে খুলে নাই। তারপর ওই পাশে একটা আলিশাল হোটেল আছে, ওটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো আজকে আমি এটার বাইরের যে লুকটা দেখানোর চেষ্টা করতেছি। তো এটা চৌষট্টিটা জেলার মধ্যে, এটাও একটা জেলা, ছোট একটা জেলা, প্রশাসনিক এলাকা। মামা, এই এলাকাটার নাম কি? এলাকাটার নাম, হ্যাঁ কি মানে মুখটার নাম কি? ওই মোড়ের নাম কি? টাউন হল। তো ওই ওই পাশটা হচ্ছে টাউন হল, ওই পাশটা টাউন হল, আর এই পাশটা হচ্ছে নিউ মার্কেট, ঠিক আছে। তো এটা নিউ মার্কেট দেখেন, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, মানে এই যে এদিকে এদিক দিয়ে দোকানপাট না, আর ওই ওদিক দিয়ে সব মার্কেট, নিউ মার্কেট। আচ্ছা, এদিক দিয়ে যাই, ওদিক দিয়ে বেরোয়া যাবে, ঠিক আছে। জি জি ভাইয়া, ইয়ার মানে চ্যানেলের নাম হচ্ছে আতিকুর রহমান, আর একটা হচ্ছে স্টুডিও জারি, পেজের নাম হচ্ছে স্টুডিও জারি। তো ওদিক দিয়ে যাই, ওদিক দিয়ে বের হওয়া যাবে না, পেছন দিক দিয়ে। তো দর্শক, আমি এখানে একজন পথচারীর কাছে মানে এটা ডিরেকশনটা জেনে নিলাম কোন দিক দিয়ে কি। তো এটা হচ্ছে নিউ মার্কেট, শেরপুরের নিউ মার্কেট। দেখেন অনেক দোকানপাট এখানে, কিন্তু আপনারা সস্তায় অনেক কিছু পেতে পারেন, মোবাইল থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে অনেক কিছু কিন্তু। ও আসসালামু আলাইকুম, এই যে আমার এক ভাই পরিচিত, ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, ব্লগ ভিডিও বানাইতেছি, ঠিক আছে কথা হবে। হ্যাঁ, দর্শক
Wow. অনেক সুন্দর নিউ মার্কেট এলাকাটা অনেক সুন্দর, এখানে সবই পাওয়া যায়। দেখেন আমি আপনাদেরকে ঘুরে 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 দেখাচ্ছি, আমি ঘুরতে পছন্দ করি, সময় পেলে আমি বেরিয়ে যাই, খোলা চোখে যাত চোখে পড়ে সবই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন এখানে টিকিট কাউন্টার, হ্যাঁ এটা একটা মানে সীমান্ত জেলা শেরপুর। তো এখানে দেখা পড়ি, বাহ হ্যাঁ ভাই এখান থেকে যাচ্ছিল দেখাচ্ছি নিউ মার্কেট এলাকাটা। তো আপনারা দেখছেন স্টুডিও জারি ইউটিউব চ্যানেল, ওই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ও দিক দিয়ে বের হওয়া যাবে, এই সোজা যে কি ওদিক দিয়ে বের হওয়া যাবে, ওই ওই রাস্তা দিয়ে বের হওয়া যাবে না। তো দর্শক মানে এই নিউ মার্কেটের দোকানগুলি এই এইটুকের মধ্যেই না, মানুষ কত আন্তরিক। দেখছেন এই যে বনরাজ আয়ুর্বেদিক, এখানে সব মানে শেরপুরের মানে মেন টাউন, এটা টাউন বলতে যেটা বোঝায় নিউ মার্কেট টাউন, ঠিক আছে সবই পাওয়া যায়, ঢাকায় যা যা পাওয়া যায় এখানে তাই পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তো দর্শক তো হ্যাঁ এটা এটা স্টার হোটেল, অর্থাৎ এটা হচ্ছে মেন শেরপুরের মেন হাব, বিজনেসের একটা হাব আর কি। তো আশপাশে ব্যাংকগুলিও আছে, তো এখান থেকে দেখেন যে স্টার রেস্টুরেন্ট, ঠিক আছে এটা একটা স্টার রেস্টুরেন্ট, স্টার রেস্টুরেন্ট। তো এই ছিল আমার আজকের ভিডিও, পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে, তারাও যেন এই ভিডিওটি দেখে সমানভাবে উপকৃত হতে পারে। তো আজ এখানে রাখছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।